কেন্দ্র সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে চলতি মাসের মধ্যেই প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক আপনাকে করিয়ে নিতে হবে, আর বাড়ানো যাবে না এই সময়সীমা। কিন্তু সূত্রের খবর ছিল যে আবার আরও একবার সময়সীমা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র। সেই জল্পনাকে সত্যি করে এই সময়সীমা বাড়ানোর কথা জানিয়ে দেওয়া হয়েছে। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছিল আয়কর দপ্তরের তরফ থেকে। একজন ভারতীয় নাগরিকের অন্যতম দুই পরিচয়পত্র সংযুক্ত করার শেষ তারিখ ধার্য করা হয়েছিল 31 মার্চ পর্যন্ত। বলা হয়েছিল যে যথাসময়ে কেউ যদি এই সংযুক্তিকরণ না করে তাহলে ওই তারিখের পর থেকে তার আধার কার্ড ঠিক থাকলেও তার প্যান কার্ড বাতিল হয়ে যাবে। 1 এপ্রিল থেকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকা প্যান কার্ড বৈধ থাকবে না বলেও জানিয়েছিল আয়কর দফতর। কিন্তু কেন্দ্রের সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি দেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। ঘটনাচক্রে সেই চিঠি দেওয়ার 24 ঘন্টার মধ্যেই আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী প্রস্তাব দিয়েছিলেন যে প্যান কার্ডের সঙ্গে আধার সংযোগের ব্যবস্থা ডাকঘরের মাধ্যমে বিনামূল্যে করা এবং তার সময়সীমা আরও 6 মাস বাড়িয়ে দেওয়ার। তিনি লিখেছিলেন, দেশের বহু সাধারণ মানুষ এমন প্রান্তিক জায়গায় বসবাস করেন যেখানে সহজে ইন্টারনেটে সংযোগ পাওয়া দুরূহ। এছাড়া গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রেই প্যান এবং আধারের সংযোগ করিয়ে দেওয়ার নামে এক শ্রেণীর দালাল সাধারণ জনতার কাছ থেকে বেশি টাকা তুলছে বলেও অভিযোগ আছে। তাই প্রধানমন্ত্রী যদি অর্থমন্ত্রকের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়ে ডাকঘর এবং উপডাকঘরের মাধ্যমে নিখরচায় প্যান কার্ড এবং আধার কার্ড সংযোগের ব্যবস্থা করেন এবং এই কাজের জন্য 6 মাসের সময় বৃদ্ধি করতে পারেন, তবে অনেকেরই ভোগান্তি কমবে। এবার কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্যান কার্ড এবং আধার কার্ড সংযুক্তিকরণের নয়া সময়সীমা হচ্ছে আগামী 30 জুন পর্যন্ত। মঙ্গলবার অর্থাৎ 28 মার্চ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ CBDT জানিয়ে দিয়েছে যে প্যান কার্ড এবং আধার কার্ড সংযুক্তিকরণের তারিখ বাড়িয়ে 30 জুন করা হলো। তবে সেই সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে যদি ওই সময়সীমার মধ্যে সংযুক্তিকরণ আপনি যদি না করে ফেলেন তাহলে সেক্ষেত্রে 1 জুলাই থেকে কিন্তু আপনাকে জরিমানার মুখে পড়তে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ড বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে এবং সেই প্যান কার্ড দিয়ে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে যাদের যাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক এখনও পর্যন্ত হয়নি, যারা যারা টেনশন করছিলেন যে কী করে করবেন, হাতে মাত্র খুব কম সময় রয়েছে, সার্ভারেরও প্রচুর প্রবলেম রয়েছে, তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। আপনাদের জন্য সময় রয়েছে আগামী 30 জুন পর্যন্ত, অর্থাৎ 3 মাস কিন্তু সময়সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এবং এই 3 মাসের মধ্যে কিন্তু আপনারা আর অবহেলা করবেন না, আপনারা কিন্তু চট জলদি আপনারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা কিন্তু করে ফেলুন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।